আলহামদুলিল্লাহ, যে আমি যখন এসেছি তখন 700 পেয়েছি, এবং আজকে আপনি যেটা উল্লেখ করে বললেন যে এখন 200 সিনেমা হল, আলহামদুলিল্লাহ আমি এই কারণে বলছি, বিগত 4 বছর আগে কিন্তু 60টা সিনেমা হল ছিল, 70টা ছিল না, সেখান থেকে 140টা সিনেমা হল ইনশাআল্লাহ বেড়ে গেছে, যার কারণে আমরা কিন্তু ঈদে আজকে প্রায় বলতেই পারি, মানে এটা আমাদের খুব হেলদি একটা কম্পিটিশন, আমি এটাই বলবো যে চলচ্চিত্র বেশি বেশি আসছে আজকে, যেমন গত ঈদে আমাদের 7টা সিনেমা রিলিজ হয়েছে, এবার আমাদের 5টা সিনেমা রিলিজ হয়েছে, তো এই যে হলগুলো কিন্তু বাড়ছে এবং পরিবেশগুলো উন্নয়ন করা হচ্ছে, তো এর জন্য বলবো আলহামদুলিল্লাহ। এখন আপনি যেমন প্রশ্ন করলেন যে 200 সিনেমাটা হল, আমি আশা রাখছি আগামী ঈদে আরও বেশ কিছু সিনেমা হল খুলে যাবে। আমার আসলে বলে বোঝাতে পারবো না, যখন আমি মেয়েদেরকে দেখেছি যে তারা লাল শাড়ি পরে এসেছে এবং আমাকে যখন খুব কাছাকাছি পাচ্ছে তাদের সেই বার্তাটা আমাকে পৌঁছে দিচ্ছে, আমার মনে হয় এর থেকে তার বড় সাকসেস কিছু থাকতে পারে না। যে আমি মানে ব্যবসায়িক দিক থেকে আমি বেশি চেয়েছি যে আমার নায়িকার জায়গাটা দর্শকরা অনেকটা দূর করে ফেলেছিল, যে নায়িকারা কী করছেন, তাদের চলাফেরা বা কেমন অ্যাঙ্গেলে যাওয়া উচিত, তাদেরকে কপি মানে কপি বলবো না, মানে তাদের অনুসরণ করা যেটা আমি বলবো, এটা অনেকটা পিছিয়ে গিয়েছিল, সেটা কিন্তু অলরেডি লাল শাড়ির মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমার পরবর্তী প্রযোজনা ইনশাআল্লাহ ভেরি সুন দেখতে পারবেন, কারণ আমি বলেছি বছরে একটা করব, সো এটার প্ল্যানিং চালাচ্ছি, নেক্সট ইয়ার হয়তো ইনশাআল্লাহ পাবো। আপনারা সিনেমা হলে আসুন, সিনেমাটা দেখুন, দেখার পরে তারপরে মন্তব্য করুন যে সিনেমাটি কেমন হয়েছে। আর যেটি বলবো যে লাল শাড়ি কিন্তু এবার ঈদে উড়বে, তো সেই ওরার জন্য আমরা অপেক্ষা করছি, এবং আপনারা দেখেছেন যে দল বেঁধে লাল শাড়ি পরে লাল পাঞ্জাবি পরে দর্শক যেভাবে সিনেমা হলে আসছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, আমরা দর্শকদের জন্য অনেক কৃতজ্ঞ, এবং তাদের প্রতি ভালোবাসা যে বাংলা সিনেমাকে এভাবে ভালোবেসে, আমি লাল গেঞ্জি গিয়ে গায়ে দিয়ে এসেছি, তো সব কিছু মিলে আপনাদের কাছে যেটা আমার বলার যে আপনারা অবশ্যই লাল শাড়ি দেখতে আসবেন, এবং লাল শাড়ি দেখে তারপরে মন্তব্য করবেন সিনেমাটি কেমন হয়েছে, যেটা আমাদের এবং আমার জন্য অনেক বড় পাওয়া হবে। থ্যাংক ইউ।